একজন প্রশ্ন করেছেন, একদল লোক সবসময় দেরি করে এসে পেছনে দাঁড়ায়, আল্লাহ তাদেরকে পিছিয়েই রাখবেন, এ কথা বলে ইমাম সাহেব দেরি করে যারা আসেন মুসল্লিদেরকে সম্বোধন করে কথা বলেছেন, এতে একদল লোক চূড়ান্ত অসন্তুষ্ট হয়েছে, বিষয়টি মেহরবানি করে বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম, নবজাতকের বাচ্চা হওয়ার 20 মিনিট পর ইন্তেকাল করেছে। আমার প্রশ্ন হচ্ছে, কাফনের কাপড় পরানোর পর জানাজার আগে বাচ্চাকে কি মায়ের কোলে দেয়া যাবে? প্রিয় ভাইয়েরা, যেই বাচ্চা দুনিয়াতে দম নিয়ে তারপরে মৃত্যুবরণ করছে, তার জন্য দাফন কাফন জানাজা সব করতে হবে, এমনকি তার নামকরণ করাও আমাদের জন্য উত্তম, তার একটা নাম রেখে দেওয়া হবে, কেননা এই বাচ্চা আমাদের জন্য কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হবে, সে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এই বাচ্চাদেরকে দেখাশোনা করেন, এন্টারটেইন করেন। তো এই হিসাবে তার মা তার বাচ্চাকে ধারণ করছে, মারা গেছে, সুতরাং মা তার বাচ্চাকে অবশ্যই নেওয়ার হকদার, সুতরাং এই বাচ্চাকে কাফন দাফনের পর তার মাকে দেওয়া যাবে না, বাপকে দিতে হবে, বিষয় এরকম নয়। মা যদি নিতে পারেন তাহলে নিতে পারেন, এই নেওয়ার পরে তার যে কি করুণ অবস্থা হবে এটা আমরা ফিল করতে পারি, কিন্তু তার তো কলিজার ধন, সে পেটে ধারণ করে রাখছে, ওয়াহানান ওয়ালা ওয়াহানিন, মানে এই ওয়াহানের কালটা সে পার করছে, তারপরে তার বাচ্চাটা দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য মা যদি নিতে চায় শরীয়তে কোনো আপত্তি নাই, তাকে দিতে পারবেন, তার কোলে নিতে পারবে, সে আদর করতে পারবে, কপালে চুমু দিতে পারবে, এটার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার নাই বা বাধা নাই, বরং অনেক ক্ষেত্রে মাকে দেওয়া উচিত, সে তার হৃদয়ের, অনেক সময় আসে মানুষের হৃদয়ের কিছু অশ্রুর প্রশ্রবণ হয়, এই অশ্রুর প্রশ্রবণে মানুষের হৃদয় হালকা হয়। হযরত ইব্রাহিম তাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে দেখলেন তার জান বের হয়ে যাবে, এমন সময় হযরত ইব্রাহিমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে বসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান, সাহাবায়ে কেরাম দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, মাটি পর্যন্ত পানি চলে যাচ্ছে, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদছেন? বলে আমি কাঁদবো না, সে তো হচ্ছে আমার থেকে, সে আল্লাহর কাছে চলে গেছে, তা আমার আল্লাহর প্রতি কোনো নারাজি নাই, কিন্তু সে তো আমার থেকে, মানে আমার সন্তান, আমার সন্তানের প্রেম, আমার ছোট বাচ্চার ভালোবাসা আমার হৃদয় থাকবে না, সুতরাং এই চোখের পানি আসা, এইটাকে কান্না, এটা বাপ মায়ের ভালোবাসা, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এটা, সুতরাং মা যদি তাকে কোলে নেন এটা নাজায়েজ নয়, এটা নিতে পারবে, এক্ষেত্রে কোনো আপত্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাকে সবরে জামিল দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একজন প্রশ্ন করেছেন, একদল লোক সবসময় দেরি করে এসে পেছনে দাঁড়ায়, আল্লাহ তাদেরকে পিছিয়েই রাখবেন, এ কথা বলে ইমাম সাহেব দেরি করে যারা আসেন মুসল্লিদেরকে সম্বোধন করে কথা বলেছেন, এতে একদল লোক চূড়ান্ত অসন্তুষ্ট হয়েছে, বিষয়টি মেহরবানি করে বুঝিয়ে বলবেন। প্রিয় ভাইয়েরা, যে ইমাম এই কথা বলেছেন ওই ইমামের প্রতি অসন্তুষ্ট হওয়ার কিছুই নেই, ইমাম সহিহ মুসলিম থেকে একটা হাদিস উল্লেখ করেছেন, মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম সহিহ হাদিসের মধ্যে আসছে, নবীজি নামাজে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে দেখলেন একদল লোক কাতারে জায়গা থাকার পরে তারা পিছনে দাঁড়াচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু বললেন তোমরা পিছনে দাঁড়াচ্ছ কেন, তোমরা আমার কাছে আসো, কাছাকাছি হলে তোমাদের দেখে পেছনের লোকজন অনুসরণ করতে পারবে। মুহাদ্দিসরা হাদিসের দীর্ঘ ব্যাখ্যা করেছেন, পেছনের লোক মানে কি, যারা নবীকে দেখতে পায় না, মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে তারা কিভাবে সালাত ঠিক করবে, তাহলে তুমি তোমার সালাত পড়বা, তোমার দেখে দেখে পিছনের লোক সালাত আদায় করবে। আবার কেউ কেউ বলেছেন এর দ্বারা পরবর্তী উম্মার কথা বলা হয়েছে, সাহাবি তোমরা দূরে যেও না, তোমরা কাছে আসো, আমাকে দেখে যে অনুসরণ করতেছো কিয়ামত পর্যন্ত পয়গম্বর আসবেন, এই অনুসরণ চলতে থাকবে। এরপরে নবীজি ধমকি দিয়ে বললেন যারা পেছনে আসবে আর পিছনের জায়গাকে পছন্দ করে নিবে আল্লাহ তাদেরকে পিছায় দিবেন, এটার ব্যাখ্যাও করেছেন মুহাদ্দিসিনে কেরাম, কিভাবে পিছায় দিবেন, মুহাদ্দিসরা ব্যাখ্যা করে বলেছেন জান্নাত থেকে পিছাবেন, বিপুল অনুগ্রহ থেকে পিছাবেন, এলেম থেকে পিছাবেন, মর্যাদা তার বৃদ্ধি হওয়ার কথা ছিল আল্লাহ পিছায় দিবেন। সুতরাং একদল লোকের তো প্র্যাকটিসই আছে, ও জীবনে কোনোদিন সামনে আসবে না, জায়গা ফাঁকা থাকলেও সামনে বসবে না, আরেক দল তো শপথই করছে সোয়া একটার আগে মসজিদেই ঢুকবে না, আছে না, ইমাম সাহেব বললে ইমাম সাহেবের কথা গায়ে জ্বলে, নবী করিম সালামের কথা, আগে নবীজিকে ধরেন, আমি অনেক সময় বলি গ্রেপ্তার করলে আগে আল্লাহকে গ্রেপ্তার করেন, যদি পারেন গ্রেপ্তার করতে তাহলে বলেন, আমরা অনেক কথাই বলি আল্লাহর কথা ভয়েস চেঞ্জ করে বলি, নবীর কথা ভয়েস চেঞ্জ করে বলি, আসামি নম্বর এক আল্লাহ, আসামি নম্বর দুই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো 3 নম্বর আসামি, তা আমাকে আগে ধরতে আসেন কেন। অনেক মুসল্লি রাগ করে, প্রিয় ভাইয়েরা সামনে বসবে না, জায়গা ফিক্সড বানাইছে, ওই জায়গাতেই বসে, কখনোই আগে আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা এরকম করে আগে আসবে না, সামনে আগাবে না, আল্লাহ তাদেরকে পিছায় দিবেন। আপনি আপনার তকদির তো নিজে হাতে লাথি দিয়ে পিছায় নিচ্ছেন, কোনোদিন মসজিদে আগে আসে না, সামনের কাতারে বসে না। নবী বলছেন আল্লাহ জানান নাই, জানালে বিপদ হয়ে যেত, দুইটা জিনিস যদি তোমরা জেনে ফেলতে তাহলে লটারি করতে হতো, প্রত্যেকদিন ক্যাসাল হতো,
কি প্রথম কাতারের মর্যাদা কি যদি বুঝতে তাহলে তোমরা লটারি করে তোমাদেরকে প্রথম কাতারে জায়গা দেওয়া হতো কেন? কিলাকিলি হতো, তুমি প্রত্যেকদিন বসবে মানে কি পাইছো তুমি, তুমি এমন কি হয়ে গেছো, এই গন্ডগোল মেটানোর জন্য লটারি করা লাগতো। অথচ আমাদের নসিব এমন, সারা জীবন নামাজ পড়ছে এই মসজিদে, জীবনে কোনোদিন প্রথম কাতারে নামাজ পড়ে নাই, মুসল্লি আসে না, কি কপাল পড়া, কি কি অবস্থা প্রিয় ভাইরা, এই অবস্থা হলে হবে না। সুতরাং এই এই যে ইমাম এটা বলেছেন, ওই ইমাম ব্রিলিয়ান্ট ইমাম, উনি জেনে বুঝেই বলেছেন। তবে কথাবার্তা ইমামদের আমাদের বলার সময় মুসল্লিদেরকে সম্মান দিয়ে বলতে হবে, হ্যাঁ, মানে কথাবার্তা বলার ক্ষেত্রে কিছু ভুল হতে পারে, সেটা আমার ভুল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে গেছেন সেটা তো আপনাকে জানাতে হবে। এই জন্য বলবো যুবক তরুণ ভাইরে, তোমাদের কি মন চায় না যে আমরাও জান্নাতের দিকে আগায়, আমার মর্যাদা বৃদ্ধি পাক, আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমার সম্মান বেড়ে যাক, আল্লাহ আমার এলেমে বারাকা দান করুক। তো আপনি একজন সামনে এসে বসেন না কেন, আগে আসার জন্য চেষ্টা করেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, যারা আগে আসবে তাদের জন্য প্রথম কিসের সওয়াব, প্রথম কি মুরগির ডিম, কি প্রথম কি উট, জানেন তো আপনারা সব হাদিসে এইগুলা, এই উট কোনোদিন নিতে মন চায় না, ওই মুরগির ডিমেই যা পুষ্টি, উট আর কি করবো, হ্যাঁ এ খাইয়ে শেষ, দপ্তর যে বন্ধ হয়ে যায় এটাও তো জানেন না, এরপর তো দপ্তরই লেখা হয় না, এই যে আমরা খুতবাতে উঠবো, এরপরে খুতবাতে উঠলে দপ্তর বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।